জেল থেকে মুক্তির সাত মাস পরে প্রথমবার প্রকাশ্যে জনসভায় সুশান্ত ঘোষ। পশ্চিম মেদিনীপুরে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে, তাই কলকাতাতেই ডিওয়াইএফআই এর জনসভায় আত্মপ্রকাশ করলেন কঙ্কালকাণ্ডে অন্যতম অভিযুক্ত গড়বেতার বিধায়ক। আর প্রথম জনসভাতেই নিজের জেলে যাওয়ার জন্য সরকারের সমালোচনার পাশাপাশি নিজের দলকেও প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন তিনি। বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতিহিংসামূলক রাজনীতির অভিযোগ তুলে তিনি বলেন, সরকারের বিরুদ্ধে যেভাবে আন্দোলন গড়ে তোলা বা পথে নামার দরকার ছিল তা সিপিএম নেতাকর্মীরা পারেননি। সরকার বদলের পর পশ্চিম মেদিনীপুরের একাধিক কঙ্কালকাণ্ডে সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। বেনাচাপড়া কঙ্কালকাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে সুশান্ত ঘোষকে। শুক্রবারই পুরীর একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে সুশান্ত ঘোষের ভাই কঙ্কালকাণ্ডের অভিযুক্ত প্রশান্ত ঘোষকেও। এদিন প্রকাশ্য সমাবেশে অবশ্য ভাইয়ের গ্রেপ্তারে নিয়ে কোনো মন্তব্য না করলেও সরকারের বিরোধিতায় নিজের দলকে রাস্তায় নেমে প্রতিবাদের দাওয়াই দিয়েছেন সুশান্ত ঘোষ। অর্ণব মুখোপাধ্যায় ও বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।